হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুদীপ্তা চক্রবর্তী, চলেছি সুদীপ্তার দিনকালের আরো একটা ব্লগ নিয়ে। সো বেসিক্যালি আজকে আমি বাড়িতে আছি, আর অনেকদিন পরে আমার মনে হলো যে তোমরা আন্টির সাথে অনেকদিন মিট করছো না, মানে আমার শাশুড়ি মার সাথে। তো তোমরা অনেকেই SMS করো বা কমেন্টে লেখো, কোথায় গেলেন আন্টি, কোথায় গেল মিষ্টি কাকিমা, অনেক কিছুই লেখো। তো আন্টি আজকে আমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছে, যার নাম মা পাস্তা। তোমরা হঠাৎ করে ভাবলে মা পাস্তা কেন? বিকজ পাস্তা আমরা হোটেলে খাই, রেস্টুরেন্টে খাই বা বাড়িতে আনিয়ে খাই, বানাই, কিন্তু পাস্তা, বেসিক্যালি পাস্তা যে জিনিসটা সেটা কিন্তু আমরা বাড়িতে বানাই না, ওটা আমরা কিনে আনি, আমরা রেসিপিটা তৈরি করে ফেলি। কিন্তু আজকে আন্টি আমাদের দেখাবে যে হেলদি অ্যান্ড টেস্টি পাস্তা আমরা কি করে বাড়িতে বানাবো এবং কি করে চটজলদি বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াতে পারবো। তো বকবক না করে চলো আজকের এই ব্লগটা শুরু করছি, আজকের দিনটা, আর আশা করছি তোমাদের এই রেসিপিটা অভিনব লাগবে। তো চলো আজকের দিনটা শুরু করো। আজকে আমরা একটা রান্না করতে চলেছি। অ্যাকচুয়ালি সুদীপ্তা স্বর্ণ দুজনেই পাস্তা খেতে খুব ভালোবাসে, তো যেহেতু পাস্তা কিনেও খাওয়া যায় কিন্তু সেগুলো যেহেতু হেলদি নয়, আর ওরা যেহেতু হেলদি খাওয়াটাই ঠিক, তো সে ভীষণ ডায়েটে থাকে। তো আমি বললাম যে চল, গোপাল অলরেডি চিৎকার করছে, তো আমি বললাম যে ঠিক আছে চল আজকে আমি একটা হেলদি আমার মায়ের পাস্তা করে খাবো। এই আজকে পাস্তাটার নাম মা পাস্তা। তো চলো তোমাদের দেখাই কিভাবে কি করছি। তো এখানে আটা নিয়ে নিয়েছে, এবার আন্টি তোমাদেরকে বলে বলে দিচ্ছি কি কি করতে হবে। এই আটার মধ্যে এখন চলে যাচ্ছে হচ্ছে প্রথমে নুন, মাসি আটাটা মাখছে, আপনারা দেখুন নুন চলে গেল পরিমাণ মতো। সাদা তেল দাও, চামচ নাও দিদি, চামচ নিয়ে 2 চামচ মতন সাদা তেল দাও। এবার পড়ছে সাদা তেল 1 চামচ, 2 চামচ যাচ্ছে গোলমরিচের গুঁড়ো একটু দাও, আর একটু ব্যাস হলো। এইবার সুন্দর করে একটা জল দিয়ে একটা ডো বানিয়ে নেবে দিদি। এবার বাঙালিদের যে কোনো রান্নাতে হাত ব্যবহার হয়, তো মায়েদের হাতের রান্না হাত ছাড়া সম্ভব নয়, তাই আপনারা ধোয়া থাকে। হ্যাঁ, হাত দিয়েই মাখবে। কোভিড এর পর থেকে মানুষ কিছু করুক না করুক হাত ধোয়ে। হ্যাঁ, সেটা ঠিক আছে, আর আটা হাত দিয়ে ছাড়া সম্ভব না কখনোই মাখা। তো মাসি এখন আটাটা মাখছে, তা আটাটা মাখার পর কিরকম ডো তৈরি হচ্ছে মাসি বলে দাও। ডো তৈরি হওয়ার পর আপনারা দেখবেন, ডো তৈরি হওয়ার পর আপনারা দেখবেন, আপনারা দেখবেন, মাসি বলে দিচ্ছে। যেমন ভাবে রুটি হয় দিদি ওরম ভাবে মাখো, হ্যাঁ, মানে শক্ত হবে সেটা। হ্যাঁ, মাসির আটা মাখা কমপ্লিট। এই যে যেরকম ভাবে আমরা রুটি মাখি সেরকম ভাবে ব্যাপারটাই হয়েছে, আপনারা দেখে নিন ভালো করে। এবার কি হবে সেটা তোমাদেরকে আন্টি মুখে বলে দিচ্ছে। কি করবে তুমি, পাস্তা খাবে? এবার একটু সাদা তেল হাতে তুলে নেব। আপনারা সবাই জানেন যে প্রিন্সের পায়ে লেগেছিল, আমাদের প্রিন্সও এখন অনেকটা ভালো আছে, ভালো আছে বলে ও রান্নাঘরে এসে বসেছে। তো তোমাদের সবাইকে প্রিন্সু থ্যাংক ইউ বলছে, যারা প্রিন্সুকে বলেছে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, প্রিন্সু এখন ঠাকুরের দয়াতে একটু ভালো আছে। সাদা তেল যাচ্ছে আবার ওর মধ্যে, এই ডোটার মধ্যে, এর উপর দিয়ে আপনারা তেল মাখিয়ে দিলাম, ভালো করে মাখিয়ে দিতে হবে। দিয়ে এটা কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, কিছুক্ষণ এটা রেস্টে থাকবে। মিনিট রেস্টে রাখার পর এবার মাসি এখান থেকে লেচি করে নিচ্ছে, যেরকম আমরা রুটির জন্য বা লুচির জন্য বেলে থাকি। লুচিটা একটু ছোট, এটা রুটির মতো করে হচ্ছে ব্যাপারটা। রুটি বেল এটা বেলে কত, রুটি বেলাটা আন্টি হাত লাগিয়েছে। এইভাবে আপনারাও ডোটা করে নেবেন একটা একটা করে, সাইজটা আপনারাও নিশ্চয়ই বুঝেই যাচ্ছেন, দেখে নিন একটু বড় বড় হবে। আমরা বেলে থাকি মানে রুটিগুলো, সেই রকম ভাবে মাসি এখন রুটিটা বেলে নেবে। আমিও কিন্তু গোল রুটি বানাতে পারি, হ্যাঁ সেটা আপনারা কিন্তু জানেন, আমি একবার বানিয়েছিলাম কড়াইশুঁটির কচুরি করতে গিয়ে।
অনেক বড় বড় হবে, রুমালি রুটির মতো সাইজ হচ্ছে, তাই না বলো? তো দেখো তোমাদের দেখিয়েছি যে আটাটা মাখাটা দেখিয়েছি, দিদি মেখেছে, ডোটা করার পর দেখিয়েছি কিভাবে করছি, কেটে কেটেও দেখিয়েছি তোমাদের। দেখানোর পর লম্বা লম্বা টুকরোগুলোকে আমি ছোট ছোট পাস্তার মতো করে নিয়েছি। দেখো এটা মা পাস্তা, আটা দিয়ে তৈরি একদম। আমি এটা ক্লোজ করে একটু সবাইকে দেখিয়ে দিচ্ছি এটাকে। অ্যাকচুয়ালি ব্যাপারটা অনেকটা নিমকির মতো দেখতে হয়েছে, তাই না? মানে নিমকি যেরকম হয় সেই প্রসিডিওর, কিন্তু নিমকি যেটা হয় সেটা হচ্ছে মেখে ভাজা হয় ময়দায় বা আটাতে যাই হোক, কিন্তু এটা ভাজা না, এটা শুকনো। ওটাকে জাস্ট কেটে ফ্যানের তলায় ঘন্টা দুয়েক ধরে শুকিয়েছি। হ্যাঁ, তোমরা যখন মানে যখন দেখবে ডোটা তৈরি হচ্ছিল তখন দুপুরবেলা ছিল, ডোটা আন্টি দুপুরবেলায় রেডি করে রেখে দিয়েছিল, যেহেতু এটা সন্ধে মানে ইভিনিং স্ন্যাক্সে আমাদের দেবে বলে। তো এখন আমরা এই পাস্তাটা রেডি করছি। আর আরো একটা ব্যাপার হচ্ছে যে এটা শুকাতেও হবে, কারণ আটার জিনিসটা এটা যদি আমি না শুকোই মানে যতক্ষণ না এইটা হবে ততক্ষণ ব্যাপারটা হবে না। আমি এখন দেখো জলের মধ্যে নুন দিয়েছি আর একটু সাদা তেল দিয়েছি, দিয়ে জাস্ট জলটা ফুটছে। এবার আমি এই পাস্তাগুলোকে জাস্ট দিয়ে দেবো, ফুটন্ত জলে এটা দিয়ে দেবো। মানে দোকানের পাস্তা যেরকম ভাবে জলে সেদ্ধ করতে হয় সেটাই একই জিনিস, কিন্তু এটা পুরোটাই ঘরে বানানো, শুধু ঘরে বানানো না, এটা আটা দিয়ে বানালো। হ্যাঁ, মানে তোমাদের জন্য একদম হেলদি হেলদি ব্যাপার। ময়দা খাওয়াটা খুব একটা ভালো নয়, আর আমরা বাড়িতে কেউ ময়দা খাইও না। হ্যাঁ, মানে আমাদের বাড়িতে লুচিও হলে বা পরোটাও হলে সেটা আটার তৈরি হয়, এবং সেটা নেমন্তন্ন মানে আমাদের পূজোর সময় যখন অনেক লোকজন আসে বাড়িতে লুচি খাওয়া হয় তখন আমার একদম স্ট্রিক্টলি বলা আটা দিয়েই হবে। তো এইটা এখন কত কত মিনিটের জন্য সেদ্ধ হবে? বেশিক্ষণ না, জাস্ট ফুটলে নামিয়ে দেবো। ঠিক আছে, এটা ফুটুক। তো তোমরা এটা ফুটবে মানে 2-3 মিনিটের ব্যাপার, এটা ফুটে গেলেই তারপরে কি করছি আবার তোমাদের কাছে আমরা। হ্যাঁ, কিছু ভেজিটেবল আন্টি অলরেডি সেদ্ধ করে রেখে, এর মধ্যে আছে ব্রোকলি, আছে গাজর, মটরশুঁটি আর বিনস, বিনস আর ক্যাপসিকামটা রেখেছি, যেহেতু ওটা সেদ্ধ করব না ক্যাপসিকামটা, ক্যাপসিকামটা রেখেছি। আর দেখো গরম পড়েছে, আমাকে দেখলেই তোমরা বুঝবে আমি দরদর করে ঘামবো। আর দেখো এখানে যেহেতু আমি হোয়াইট সস করব, মানে পাস্তা উইথ হোয়াইট সস বা ইন হোয়াইট সস, তো সেই জন্য একটা হোয়াইট সস বানিয়ে নেওয়ার জন্য আমি একটা হোয়াইট একটা সাদা একটা ক্রিমি ক্রিমি ব্যাপার বানিয়েছি। সেটাও তোমাদের বলি যে অ্যাকচুয়ালি দোকানের পাস্তা যখন হয় তখন সেটা বাটারের মধ্যে ময়দা ফ্রাই করে তার মধ্যে দুধ দিয়ে ক্রিমটা তৈরি করা হয়, হোয়াইট সসটা, বাট আমি সেটা করবো না যেহেতু আমি স্বর্ণ সুদীপ্তাকে হেলদি খাওয়াবো। তাই দেখো জাস্ট দুধ আর পনির দিয়ে আমি একটা মিক্সারে গ্রাইন্ড করে, এটা কিন্তু পনির দাও, একদম পনির আর দুধ আর কিচ্ছু নেই, পনির দুধ, তার মধ্যে আমি নুন দিয়েছি, এবং যেহেতু এটা মা পাস্তা দোকানের সাথে এর কোনো মিল থাকবে না সেই জন্য আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে গ্রাইন্ড করেছি, যাতে তার মানে বুঝতেই পারছো তোমরা যে হেলদি অ্যান্ড টেস্টি আমাদের মা পাস্তা রেডি হতে আর বেশি সময় লাগবে না। স্বর্ণ যেহেতু বাড়িতে নেই, স্বর্ণ কাজে গেছে, তো আমি চাইছি স্বর্ণ আসে, স্বর্ণকে এটা দিলে ও কিন্তু খুশি হয়ে যাবে। সিদ্ধ হওয়ার পর এটা একটা ফুটান, ফোটার পরে দেখো একদমই কিন্তু গলে গেল না ব্যাপারটা, একদম কিন্তু ফুট মানে সিদ্ধটাই হচ্ছে, এই নয় যে আটার জিনিস বলে গলে গেল, সেটা কিন্তু হলো না, একদম কিন্তু এটা ভালোভাবেই সিদ্ধ হচ্ছে। মাসি পাস্তা খেয়েছো আগে? দেখুন প্রিন্স এইভাবে বিস্কুট পাহারা দিচ্ছে, বাবাই সবাই দেখছে কিন্তু, নিয়ে নেবে কিন্তু বিস্কুটটা।
আর এই বিস্কুটের ওখানে কেউ যেতে পারবে না। পাস্তা গুলো জল থেকে নামিয়ে আনচেরম ভাবে প্লেটে জলে ধুয়ে নিয়েছি, ঠান্ডা জলে একবার ধুয়ে নিয়েছে জাস্ট। আর পাস্তা গুলো আমি তোমাদেরকে হাতে একবার দেখিয়ে দিই, একদম কিন্তু কেউ কারোর সাথে লেগে যায়নি, হ্যাঁ সব আলাদা আলাদাই আছে। বাটারে করে, আমি বাটার দেবো না, হেলদি করব। তো কাউ ঘি, একদম পিওর কাউ ঘি। কাউ ঘি তোমরা সকলেই জানো যে ভীষণই একটা পুষ্টিগুণে ভরপুর, এবং স্বাদ হোয়াইট অয়েল এবং আমি কাউ ঘি মিলিয়ে করব। তো আমি একটু হোয়াইট অয়েল দিলাম, খুবই কম, যেহেতু আজকে প্রমিস করেছি হেলদি হবে, সেহেতু খুব কম। আর চলে যাচ্ছে এবার কাউ ঘি। কাউ ঘি, তোমরা কারা কারা ঘি খেতে ভালোবাসো? আমি কিন্তু ঘি ভক্ত, আমিও ভীষণ, আমি শুদ্ধ ঘি আর কাঁচা লঙ্কা, আমার আর কিন্তু কিছু দরকার হয় না। মানে আমি অত বাটার ফাটার ভালোবাসি না, আমার ঘি আলু শুদ্ধ ভাত হলে ব্যাস আমার লাইফ সর্টেজ। এইবার চলে যাচ্ছে এগুলো, এই সবজিগুলো চলে যাবে, এগুলো এখন একটু ভাজা ভাজা হবে। মানে তুমি তো এটা সেদ্ধ করেই রেখেছো, একদম সেদ্ধ করেই রাখা আছে, সেদ্ধ করে মানে একদম মানে হাফ ডান একদম, আর এই জাস্ট একটু সাথে করা হবে করা, কারণ এই সব রান্নাগুলোতে সবজিগুলো একটু ক্রাঞ্চি থাকলেই ভালো লাগে, একটু কাট কাট করে কামড়ানো হবে। বেসিক্যালি ইতালিয়ান খাবার তো এটা, ইতালির একটা খাবার, তোরা একটু সবজিটা ক্রাঞ্চি খায়, কিন্তু আমাদের এটা ইতালিয়ান পাস্তা হচ্ছে না, একদমই হচ্ছে না, এটা ইন্ডিয়ান পাস্তা। কিন্তু কিন্তু ব্যাপার আছে, যেহেতু এটা মা পাস্তা, আর মা স্বর্ণসুলিপ্তার মা যেহেতু কচকচে সবজি একটু ভালো খায়, বেশি গলে গেলে ভালো খায় না, তাই এটা একটু কচকচে খায়, পারলে কাঁচাই খেয়ে নাও। আমি কাঁচাও ভালো খাই সত্যি। জাস্ট এটা একটু সতে হবে, আমি এর সাথে এবার চলে যাচ্ছে ক্যাপসিকাম গুলো দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম, এবার ক্যাপসিকামটা একটু হালকা ফ্রাই ফ্রাই হচ্ছে। হ্যাঁ, আর একটা ব্যাপার হচ্ছে যে এটা আমি বিশ্বাস করি, এটা সব মায়েরাই হয়তো বিশ্বাস করবে, মা যখন রান্না করে, যদি তুমি এখানে আসো না তোমাকে বেশ দেখা যায় তাহলে কি আসছে, তুমিও তো মা। আর হ্যাঁ, মায়েরা রান্না করে, দিদিও ওদের মা, তো মা যখন রান্না করে তখন কিন্তু অত চামচ দিয়ে দিয়ে পোশাকই করে না, হাত দিয়েই করে, হাত ধুয়ে পরিষ্কার ভাবে নিয়ে নিন, আমি হাত দিয়ে দিয়ে দিচ্ছি। আমাদের ইন্ডিয়ান মায়েরা হাতেই আমাদের খাইয়ে বড় করে, কারণ আমাদের অসুবিধা হয় না। দীপটা যখন ছোট ছিল তখন এই হাত দিয়ে ভাত মেখে মেখে ওকে খাইয়ে বড় করেছি আমি। আপনারা আমার সাথে শেয়ার করলাম, আপনারা হয়তো অনেকেই জানেন না যে আপনি ভাবছেন ছোটবেলায় শাশুড়ি মা কি করে ভাত মেখে খাওয়াচ্ছে, এটা তো একটা ইউনিক ব্যাপার, কিন্তু হ্যাঁ আমার ব্যাপারটা একটু ইউনিক। এই একদিন এই স্টোরিটাও তোমাদের কাছে যদি তোমরা শুনতে চাও তাহলে অবশ্যই আমরা শেয়ার অবশ্যই করিস প্লিজ। এটা একটু সতে হয়ে গেছে, এবার যেটা আমি অ্যাড করব সেটা হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটা অ্যাড করব, পেঁয়াজ আমার বাড়িতে সকলেরই খুব প্রিয়, স্বর্ণর প্রিয়, স্বর্ণর বাবার প্রিয়, আমি একদম খাই না, আমিও খাই না, কিন্তু ওই যে স্বর্ণর বাবা স্বর্ণর প্রিয় বলে একটু পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা না দিলেও হয় না। পেঁয়াজ আমি কাঁচা ভালোবাসি না, তার মানে রান্নায় পেঁয়াজ ভালোবাসি না। হ্যাঁ, আর এতে একটু পেঁয়াজ দিলে ভালোই লাগবে। হ্যাঁ, তো পেঁয়াজটা কিন্তু একদমই ফ্রাই হবে না, সবই কিন্তু সতে হবে, একটু পেঁয়াজটা জাস্ট একটু নরম নরম হবে। আর এখন আমি অ্যাড করব অবশ্যই নুন, স্বাদ মতো নুন আপনারা দিয়ে নেবেন, আপনাদের যেরকম কোয়ালিটি হবে যেরকম, হ্যাঁ হ্যাঁ সেই হিসেবে আপনারা নুন দিয়ে দিলেন। মা এখানে এক চামচ ওদের নুন দিল না, মানে এক চামচ না, আমি এক চামচ দিলাম না, আমি হাফ চামচ আর একটুখানি দিলাম। তার একটাই কারণ হচ্ছে যে আমি যখন সবজি সেদ্ধ করেছি তাতে নুন গেছে, আমি যখন পাস্তা মেখেছি ডোটা তার মধ্যে নুন গেছে, আবার জলে যখন সেদ্ধ করেছি তাতে একটু নুন গেছে, সব কিছুতে একটু নুন না দিলে সেই জিনিসের তো টেস্টটা আসে না, তাই জন্য বুঝে বুঝে নুনটা দিতে হবে অ্যাড করতে। আর একটা কথা বলছি, রেসিপিটা করছি, দিল্লিতে টুপু আছিস, আমার মেয়ে অবশ্যই দেখবি এটা বানাবি, তুই তো যাই দেখিস বানাবার চেষ্টা করিস। টুপু এত কিছু বানানোর সময় পাবে না? পাবে না, কিন্তু ওর কাছে ইজিয়ার প্রসেস হবে হচ্ছে বাইরে থেকে কিনে এনে খাওয়া। না তবুও অল্প করে বানাবি, সৌম্য আছে এখন তোর কাছে, সৌম্যকে একটু করে খাওয়াবি। ছোট মেয়ে আমার, এটা দেখলেই বলবে মাম্পি একা একাই বানালে খেলে, তো ওকে গিয়ে একদিন নৈহাটিটা অবশ্যই আমাকে খাওয়াতে হবে, আমি বুঝতে পারছি। তো তুমি এখন এই ভিডিওটা দেখে লোভ দিও না, তোমার জন্য বাড়িতে তৈরি হবে। আমি এই পাস্তাগুলো এবার জাস্ট দিয়ে দেব, দেখো কি সুন্দর প্রত্যেকটা আলাদা আলাদা হয়েছে, আমি এটা এর মধ্যে
মিশিয়ে দেব। পাস্তাটা কিন্তু হেভি হবে খেতে আন্টি, আমি বুঝে গেছি। আমি প্রথমে ভাবছিলাম যে কি যে হবে, কি যে বানাবে, কারণ এই খাবারটা আমি প্রথম তোদের করে খাওয়াবো, এটা আমি কোনোদিন করে খাওয়াইনি। এবং এটা আমি ভেবেছি যে আমি এই পাস্তাটা নিজের মতন করবো এবং নাম দেবো মা পাস্তা। সেই জন্য সব মায়েরা যখন বানাবে তারাও বলবে যে মা পাস্তা খাওয়া। আমি একটা রেস্টুরেন্ট খোলো বুঝলে। ইচ্ছা তো ভীষণ, আমি ভীষণ মানে আমার পছন্দের একটা সাবজেক্ট রান্না, এবং আমি সত্যি চাই আমি একটা রেস্টুরেন্ট করে যদি আমি খাওয়াতে পারতাম। তাহলে এখানে যারা ব্লগের লোকজন আছে, এখন তো প্রচুর ব্লগার মানে তাদের অনেক সাবস্ক্রাইবার, তো সব মানে সবাই চলে আসবে তোমার এখানে, তোমার রেস্টুরেন্টে, যেরকম আর বাকি পাঁচজনের রেস্টুরেন্টে গিয়ে গিয়ে সবাই ব্লগ বানায়, তোমার রেস্টুরেন্টও চলে আসবে। আর তুমি ভাইরাল না ভাইরাল আমি ভাইরাল না হই, আমার একটাই শখ যে আমি নিজের হাতে আলু পোস্ত, কচুর শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, এবং বিভিন্ন ভর্তা, বিভিন্ন রকম ভাবে যে রান্নাগুলো লুপ্ত হয়ে গেছে প্রায়, সেগুলো করে করে সবাইকে খাওয়াবো। আর হোটেলটার নাম থাকবে একটা সুন্দর নাম, তোমাদের আরো একবার মনে করিয়ে দিই। তোমরা যারা জানতে চেয়েছিলে যে আমার নতুন সিরিয়াল কবে আসবে, কবে আমাকে তোমরা আবার টিভির পর্দায় দেখতে পাবে, তো তোমাদের ওয়েট আর করতে হবে না। 11 মার্চ থেকে সান বাংলাতে আমার নতুন সিরিয়াল মঙ্গলময়ী মা শীতলা আসছে 6:30, প্রতিদিন 6:30। তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সেখানে আমি মহামায়ার চরিত্রে অভিনয় করছি, তোমরা একটা অন্যরকম চরিত্রে আমাকে দেখতে পাবে। অবশ্যই সিরিয়ালটা দেখো, একদম ডিফারেন্ট একটা সিরিয়াল, মাইথোলজি, মা শীতলাকে নিয়ে গল্প। মা শীতলা কিভাবে দেবীত্ব অর্জন করেছিলেন সেই হিসেবে, সেই স্টোরি নিয়ে এই গল্পটা। তো মা দুর্গারই কিন্তু আরেকটি রূপ হচ্ছে মা শীতলা। তো অবশ্যই সান বাংলায় 11 মার্চ থেকে প্রতিদিন 6:30 দেখতে ভুলবে না। আর এবার যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের মা পাস্তার ফাইনাল লুক। সো ফাইনালি আমাদের পাস্তা রেডি। নো, মা পাস্তা রেডি, মা পাস্তা সঙ্গে মা, আর খাবে আর এক মা, পুরো মায়া মায়ে, কারণ দিদি হকের ধর খেয়ে টেস্ট করাটা দিদি। আচ্ছা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা পাস্তাটা জাস্ট। আর এবার আমি চলে যাচ্ছি মাসির কাছে, নাও খাও, খেয়ে দেখো তোমার বাড়িতে বানানো পাস্তা কেমন হয়েছে। তুমি যেটা কি বলো একটা, কি যেন বলো একটা, কি যেন বলো একটা, ভালো আছে সত্যি। যাক, এরকম আগে খেয়েছো তুমি? না, মা পাস্তা খাইনি, কেনা পাস্তা খেয়েছি। কেনা পাস্তার থেকে কি খারাপ হয়েছে? তার মানে কি বলছো, সবাইকে বাড়িতে বানিয়েই খেতে বলছো তো? বাড়িতে বানালে একটু খাটনি, এটা সত্যি কথা, একটু খাটনি হবে, কিন্তু ভীষণ হেলদি হবে, আর একটা স্যাটিসফ্যাকশন থাকবে। যখন ছেলে মেয়েকে দেবেন আপনারা, তখন মনে হবে না খুব খেটে ওদের একটা হেলদি খাবার দিচ্ছি। চলে এসেছে, তো ও এসেই ডিনার করছে, দেখো কেমন হয়েছে পাস্তা। কিরে মা পাস্তা কেমন হয়েছে? এটা কিন্তু পুরোটাই আন্টি নিজের হাতে বানিয়েছে সবটা। যা বানিয়েছে তোমরা, প্লিজ এটা বাড়িতে করো। ওইসব কেনা পাস্তা হোটেলের পাস্তা ফ্রেন্ড জাস্ট ইয়াম্মি, শাশুমা জিন্দাবাদ। আজকের ভিডিও ব্লগটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।
আর ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, নতুন একটা।